নগাঁও জেলার রূপহীহাট আরক্ষী থানার অন্তর্গত কেহুয়া চলচলিত এক চাঞ্চল্যকর ডকাইতি কাণ্ড সংঘটিত হয়। কেহুয়া চলচলের আব্দুল বাসিতর ঘরত কালি সন্ধিয়া সংঘটিত হয় এই ডকাইতির ঘটনা। জানিব পৰা মতে বাসিতর ঘরত সন্ধিয়া সময় আন্ধারের সুযোগত ঘরত কোনো নথকাত ডকাইতে দরজার তলা ভাঙি ঘরত সুমায় নগদ 8,50,000 টাকা আর সোনার আ অলংকার লুটি লৈ যায়। ডকাইতি কাণ্ডক লৈ সমগ্র কেহুয়া চলচলিত তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আব্দুল বাসিতে তিনিটা পুখুরীর মাছ বিক্রি করে পয়া ধন আর হাতিপুখুরী বজারত থাকা নিজা ফার্মাসির ধন জমা করে রাখিছিল ঘরত। ঘটনা সন্দর্ভত আব্দুল বাসিতে রূপহীহাট আরক্ষীক খবর দিয়াত আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করে। মই তিনিটা বজাত ঘরের দ্বার বন্ধ করে থাকি, মই ফার্মাসি চলাও, ফার্মাসিত গেছি দোকানদারি করেছো। 8:30 বা 7:30 বজাত মই দোকান বন্ধ করেছো। মোক লড়া ছোৱালীকেইটা তার নানিকর ঘরত গেছিল, মই তার টানিব গেছি। তারপর আপনি কইছো অল্প খাইছো, 1 ঘন্টামান লাগেছে, মই আই গেছো, আই ঘরের দ্বার খুলিছো, খুলি থেকে আপনার শোকেস মাঙ্গা তার টাকা আসিল মোট 8.5 লাখ ঘনিয়কর জিয়ার বাকি আসলে গোটি এটা খুলে গেল। আপনার দুয়ার তো খুলিছে, ডকাইতি কাণ্ড হয়েছে না চুরি হয়েছিল? তো আপনার চুরি কাণ্ড লাগি আছে, চুরি হয়েছে না? এটা আপনি যে দুয়ারটা খুলিছে দোকানের পর আহি, ইয়াত দুয়ার খোলা আছিল নে? না, এটো দুয়ার আপনার চলা মারা আছে, পিছপিনে একটা দুয়ার অল্প হালকা আছিল, এটো দুয়ার আপনার এই লকটো কেনে কই কি করি তার এটো সাইড দিব লাগছে। ঘটনাটা ধরক এটো আব্দুল বাসিতর ঘর, যেহেতু আব্দুল বাসিতর ঘর, তেখেতের গণিয়াক গেছিল তারাবাড়ি ঘুরবলই আর তেখেত গেছিল আনিবলই। সন্ধ্যার পিছত যেটা লই আহিলে, আহি পেলায় আহি দেখে যে এই দরজাখন খোলা, দক্ষিণ ফালে যখন দরজা আছে দরজাখন খোলা, এই দরজাখন উঠি পেলাই দেখে শুকেশন বঙ্গা আর খুলি আছে, দেখি পেলে সেই চিঁড়ের বাকর লগাই দিল। সি নিজেই কই আছে বলে বাকেশ্বর মানে সারে আপনার কুলি চুরি বলে গই যেটা হুলস্থুল কইলে গাঁৱৰ গোটেইখিনি মানুহ ইয়াত দৌড়াদৌড়ি করে আহি গেল। তো অহার পিছত খা খবর লো, আমিও আহিলো, আহি পেলায় দেখিলো এই অবস্থা। পিছে আমিও সুধিলো বেলেগ বেলেগ মানুহে 2 লাখ 3 লাখ 4 লাখ কয়, কিন্তু মালিকজনে কৈ আছে আমার মোর হেৰি 8.5 লাখ টাকা আছে। লগতে গহনা পাতি আছে, তেনেকে সুধিলো, তেনেকে কলে 1 লাখ টাকার উপরতে সোনার গহনা পাতি আছিল, প্রায় 9 লাখ টাকার, প্রায় 9 লাখ টাকায়। আমি যেখানি ঘটনা হয়েছে এইখানে আমি জানাম, আর আমি রূপহী মানে অসি স্যার আমি ফোন মারিছো যে স্যার এই কথা গেহুয়া চলচলি আব্দুল বাসিতর ঘরে যে কারবার এটা হয়েছে, ইয়ার গড্ডে হেৰি শুকাশন ভাঙি পেলে 1.5 লাখ লই গেল। গতি স্যারে কৈছে ঠিক আছে মানুষ এটাই আমি পঠিয়ে দিয়ে আসো। আমি রাইজতে আচরিত হয়েছো যে আনন্দ মিশ্র এনেকুৱা এটা প্রভাবশালী এসপি আমার নগাঁও ডিস্ট্রিক্ট থাকা সত্ত্বেও তেখেতে যিখিনি কাম করে আছে আমি তেখেতের কামত সন্তুষ্ট, কিন্তু বর্তমান যিখিনি আরম্ভ হয়েছে এই সাইদরত ধরক আমার আব্দুল হাসিম আকবর সন্ধিয়ার লগতে ডকাতি হয়েছে, কিন্তু এতিয়া এইটো আমি ডকাতি বুলি নকও, কারণ নকও যেটা ঘরত মানুষ নাই, মানুহ নাই, মানুহ নথকা অবস্থাতে সুযোগটো লৈ পেলাই সোমাইছে। আৰু আমাৰ এটা সন্দেহ যেনেকুৱা কাৰোবাৰ যে চলি আছে কাৰোবাৰখিনি আনন্দ মিশ্ৰ ছাৰে যাতে ইমিডিয়েট বন্ধ কৰে, যাওঁতে যেনেকুৱা অশান্তি যাতে সৃষ্টি নহয় তেনেকুৱা এটা অনুৰোধ তেখেতক আমি জনাইছোঁ।